আমি আজকে আমাদের বগুড়ার ডাল দিয়ে আর সজনা দিয়ে মাখানো একটা চচ্চড়ির মতো করব। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, রান্না যখন করতেছি। তো আমি এখানে ডালটা ভালোভাবে একটু ভিজায় রাখছিলাম, 5 মিনিটের মতো ভিজায় ভালোভাবে ধুয়ে পানি ঝরাই নিছি। আর তার মধ্যে এখানে আমি এখানে এরকম করে সজনাগুলা কেটে রাখছিলাম, তো সেগুলা দিয়ে দিলাম। আমি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কেটে রাখছিলাম, সেই পেঁয়াজগুলা। তো পেঁয়াজের পর আমি দিয়ে দিলাম এখন কাঁচামরিচ, দিয়ে দিলাম এখন একটুখানি আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটুখানি ধনিয়া জিরার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 2টা তেজপাতা, এবার দিয়ে দিলাম একটুখানি পাঁচফোড়ন, কয়েকটা সাদা এলাচ। তো আমি এই সব উপকরণগুলো এখন হাত দিয়ে ভালোভাবে মাখাই নিব। তো আমার সবগুলো মাখানো, তরকারি মাখানো শেষ। তো আমার এখানে মানে তরকারিটা মাখানো শেষ, আর আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ ধুয়ে রাখছিলাম, তো আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখানে। কিন্তু মানে চিংড়ি মাছ ছাড়া শুধু এমনিতেও এটা রান্না করা যায়। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখন ভালোভাবে আবার মাখাই নিব। আসলে এই তরকারিটা মানে ঘি দিয়ে রান্না করব, তো মাখানোর পরে আমি ঘিটা দিয়ে দিব। তো আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, মানে যখন তরকারিটা প্রথমেই মাখাবেন তাহলে তখনই তেলটা দিয়ে মাখাই নেবেন। তো তরকারিগুলো আমার ভালোভাবে মাখানো শেষ, আমি এখন এটার ভিতর দিয়ে দিব 2 গ্লাস পানি। আমার তরকারিটা মাখানো শেষ, আমি এখন এটার উপর দিয়ে দিব ঘি। এটা দেওয়া আমার শেষ, আমি এখন এটা চুলার উপরে বসাই দিব। তো তরকারিটা বসানোর পর আমি এখানে 2টা টমেটো কেটে রাখছিলাম, তরকারির উপর দিয়ে দিয়ে দিলাম। টমেটোটা দিলে ডালটা একটু খাইতে মানে টকটক লাগে, তো ভালোই লাগে। আপনারা চাইলে কিন্তু টমেটো নাও দিতে পারেন। মানে তরকারিটা কিন্তু খুব বেশি শুকনো, আবার খুব বেশি ঝোলঝোলও না, একটু মাখা মাখা ধরনের। তো হয়ে গেছে আমার সজনার আর ডালের কি বলবো মাখানো তরকারি। যদি ভালো লাগে অবশ্যই করে দেখতে পারেন, এটা আমার জামাইয়ের খুবই খুবই খুব পছন্দের তরকারি। তো তরকারিটা নামানোর সঙ্গে সঙ্গেই আমার বড় ছেলে বলতেছে সে ডাল দিয়ে রুটি খাবে।